আমার আজকের রেসিপি মশলাদার ভিন্ডি আলু, পুরোপুরি নিরামিষ বা পুরোপুরি ভেজ। ভিন্ডি আলু দিয়ে অসাধারণ স্বাদে একটা নিরামিষ রেসিপি। কী কী লাগে আমি বলছি। ভিন্ডিগুলো লম্বা করে কেটে নিলাম, আলুগুলোকেও লম্বা করে কেটে নিয়েছি। জিরে বাটা 5 ফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো, আদা বাটা। ভেন্ডিগুলো ভেজে নিলাম, হালকা একটু সাতলে নিয়েছি, খুব কড়া করে ভাজিনি। একটু নেড়ে চেড়ে নামিয়ে নিলাম। এরপর আলুগুলোকে ভেজে নিলাম। ভেন্ডি আলু ভাজা হয়ে গেল। কালো জিরে, কাঁচা লঙ্কা ফোড়ন দেব। ফোড়নটা ভাজা হয়ে গেলে হাফ চামচ আদা বাটা, আদা বাটার পরিমাণটা খুব কম দেবেন। ভেন্ডিতে আদা বাটা খুব বেশি দেওয়ার দরকার নেই, অল্প দিলেই হবে। একটা টমেটো কুচি, কাঁচা লঙ্কা, কালো জিরে, 1 চামচ জিরে বাটা, 1 চামচ লঙ্কা গুঁড়ো, 1 চামচ নুন, নুনটা যে যা স্বাদ মতো নেবেন। এক চামচ হলুদ গুঁড়ো, জিরে, আদা, টমেটো, কাঁচা লঙ্কা, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন একসাথে সব মিশিয়ে মশলাটা খুব ভালো করে ভেজে নিলাম। মশলা ভাজার ওপরে রান্নার স্বাদ অনেকখানি নির্ভর করে। মশলা যত ভাজো ভালো হবে তত রান্নার স্বাদ ভালো হয়। খুব ভালো করে মশলাটা যে ভাজা হয়ে গেল, আলু আর ভেন্ডি ভাজা আছে, হাফ সেদ্ধ আছে, মশলার সাথে আলু ভেন্ডি ভাজা খুব ভালো করে মিশিয়ে নিলাম। নেড়ে চেড়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এক চামচ চিনি দিলাম, নিরামিষ তরকারিতে মিষ্টি দিলে একটু স্বাদের পরিমাণ বাড়ে, খেতে ভালো লাগে। চিনি, মশলা, ভেন্ডি, আলু সমস্ত কিছু একসাথে নাড়িয়ে আর একটু সেদ্ধ হতে দিলাম। কেননা আলু আর ভেন্ডি ভাজা আছে, চাপা দিয়ে অল্প আছে, বাকি সেদ্ধটা আমি করেছিলাম। জলের কোনো প্রয়োজন এই তরকারিতে নেই। আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। রোজের মতোই হাজির হয়ে গেলাম আর একটা নতুন রান্না নিয়ে। আর গরমের মধ্যে হালকা পাতলা খাওয়াই মোটামুটি ভালো আর কি। তৈরি হয়ে গেল আমার মশলাদার ভেন্ডি আলু। বাড়িতে অবশ্যই একবার করবেন, অতি সুস্বাদু একটি রেসিপি। রুটি, লুচি, ভাত সব কিছুর সাথেই দারুণ মানায়। কমেন্টসে জানাবেন কেমন হয়েছে।
তৈরি হয়ে গেল মশলাদার ভিন্ডি আলু। পরের ব্লগে আবার দেখা হবে।